মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দিদি এটা একটু দেখো না, ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে তো। ও ঠিক আছে, না না আমি ভাবলাম বোধ হয় ঠিক নাই, এ লিখ গাই তো আর কি। তোমার হাত খামছে কেন? ও কিছু না, ওই গরম লাগতেছে তো, আমার হাত ঘামে খুব, কিছু না। ময়না মুখে যাই বলুক না কেন, জানিস তো ভেতরে ভেতরে কিন্তু প্রচণ্ড টেনশন করছে। দাদাভাই যে কেন রাজি হলো? আচ্ছা ঠিক আছে চুপ কর, এখন এখন এইসব নিয়ে কথা বাড়াস না, কারণ বুঝতেই তো পারছিস হাওয়া গরম। তুমি একবারও আটকালে না রোগকে? আমি না করে কি করতাম? হ্যাঁ ময়না নিজেই তো রাজি হয়ে গেল, এরপর আমি আটকালে ব্যাপারটা ভালো হতো কি? বলছি থাক না দিদি ভাই, একটু কথাই তো বলবে, তুমি এরকম কেন করছো বলতে দাও না। তাই বুঝি তোর সাথে যদি এরকম ঘটতো কি করতিস তুই? আমি তো না আমিও বলছি, আমি হলে কিন্তু ওই মেয়েকে না বাড়ি থেকে একেবারে ঘাড় ধাক্কা দিয়েই বের করে দিতুম, শুধু ময়না রাজি হয়ে গেল তাই। হ্যাঁ এখন আমরা কি করতে পারি বলো? কেন রাজি হলি তুই? রাজি কি আমি হয়েছি বড় মা? রাজি তুমি হয়েছে আটকাতে পারলি না রোদকে? পারতো আরো, অতিথিরা আছে সমান তো আমাকে পারতো না বড় মা। আমাদের বাড়ির সম্মানের জন্য তুমি গুঞ্জাকে আটকালে না কেন, যেতে দিলে কেন? কেন কি অপরাধ করেছে ও রোদ্দুরের সঙ্গে কথা বলতেছে? তুমি বুঝতে পারছো না কেন, আজকে এখানে দাঁড়িয়ে রোদ্দুরের সঙ্গে একা কথা বলার এটা কোনো পরিস্থিতি বলো তো? হ্যাঁ রোদ্দুরের বিয়ে হয়ে গেছে আর আমার মনে হয় এই ব্যাপারটা এখানে দাঁড়িয়ে টানা উচিত। ওই তো ওরা এসে গেছে। পূজা তোমার কথা বলা হয়ে গেছে, এবার চল আমরা আসি। আপনাদের আজকে একটা শুভ অনুষ্ঠান, আমাদের জন্য বিঘ্ন ঘটল, তার জন্য আমরা সত্যি লজ্জিত, সত্যি খুব সরি আমরা। এসো গুঞ্জা চলে এসো। মা তুমি এই শুভ অনুষ্ঠানে ময়নাকে আশীর্বাদ করবে না? এসো। আশীর্বাদের হাতটা মাথায় থাকলেই হইল। খালি হাতে আশীর্বাদ করলাম, ভালো থাকো। ময়না আমি আমার রোদ্দুরকে তোমার হাতে তুলে দিলাম। ওকে যত্নে রেখো, ভালো রেখো, কেমন? এক মিনিট গুঞ্জা,
ময়নাকে তুমি ডেফিনেটলি উইশ করতে পারো, কিন্তু এছাড়া যে কথাটা তুমি বললে সেই কথাটা অন্তত তোমার মুখে মানায় না। ও সরি, আমি ভুল বলে ফেললাম না, আসলে আমার না মাথা ঠিক ছিল না। কংগ্রাচুলেশনস ময়না। আশা করি তোমার যে বলার ছিল বলা হয়ে গেছে, এবার তাহলে এসো। আপনাদের কাছে আর একটু ভদ্রতা আশা করেছিলাম। এক মিনিট, আপনাদের সঙ্গে তো সেইভাবে কেউ এখানে খারাপ ব্যবহার করেনি। আর তাই যদি বলেন, সেদিনকে আপনারা তো কম খারাপ ব্যবহার করেননি আমাদের সঙ্গে। তাছাড়া আমরা তো গুঞ্জাকে রোদ্দুরের সাথে কথা বলতে দিলাম, আটকায়নি তো কখনো। দয়া করলেন আমার মেয়েকে। হ্যাঁ তাই করলাম। কি করছো কি তুমি, থামো না, এটা যথেষ্ট হয়েছে, চলো। না হয়নি, বলতে দাও আমাকে। আর কিচ্ছু বলার নেই, আমাদেরও আর কিচ্ছু শোনার নেই। মা, তখন কথা বলার বা শোনারও কিছু নেই, তখন কথা বাড়ি লাভ কি, কথায় তো কথা বাড়ে, থাক না, চুপ করো না মা। আচ্ছা মা, অকারণতে ঝামেলা বাড়ি লাভ নেই, থামো না মা, থামো। আচ্ছা বড় মা, উনি তো ঠিকই কইছেন, আর কিছুক্ষণ পরে তো ফেলে যাইব ওনারা। আজ আমি চলে যাচ্ছি আন্টি। বাবা, মা, চলো আসছি। আজ আমি চলে যাচ্ছি মানে গুঞ্জা আবার আসবে নাকি? এই ভাই, তোর সঙ্গে গুঞ্জার কি কথা হলো রে? কি হয়েছিল সেদিন জানালে? শ্রেয়াসকে জোর করে নিয়ে গেছিল, ও ভয়ে এয়ারপোর্টে সারা রাত ছিল, তারপরের দিন ভোরবেলা এসেছে, এটাই বলল। ব্যাস এইটুকুই। মেঘ, চুপ কর। কি বলেছে না বলেছে সেগুলো জানার আমাদের কোনো দরকার নেই, প্রয়োজন হলে রোদ নিজে পড়বে, অতিথিরা আসবে, যা মেঘ ময়নার কাছে যা। রোদ, এই হীরেকে এখনো তুই চিনলি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।